নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে মিনিতে তোমাদের স্বাগত। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে দুটো গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সেই আপডেটগুলো তোমাদের সামনে তুলে ধরবো। প্রথম আপডেটটা দেখতে পাচ্ছ তোমরা এখানে, কিন্তু যে একটা রেজাল্ট প্রকাশিত হয়েছে, এটা হচ্ছে লিস্ট অফ ক্যান্ডিডেট রিকমেন্ড করা হয়েছে। দুটো পার্মানেন্ট পোস্ট ছিল, একটা রিজার্ভ ছিল এসটিদের জন্য এবং একটা পার্সন উইথ ডিসেবিলিটির জন্য। পোস্টটা হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইন গভর্নমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং টেকনোলজি কলেজ, ঠিক আছে। তো এটা কিন্তু রিকমেন্ড করা হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশান নাম্বারগুলো দেওয়া হয়েছে এবং যে ক্যান্ডিডেট তাদের রোল নাম্বারও দেওয়া হয়নি, অ্যাপ্লিকেশান নাম্বারটা তা কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ নাম্বার অফ ভ্যাকেন্সি, তো সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার আমরা সেকেন্ড যে আপডেট সেটা দেখে নেব। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে WBCS যে পরীক্ষাটা রেজাল্ট প্রকাশিত হলো, তো 2020-র, তো সেই পরীক্ষা কিন্তু গ্রুপ এ যে রয়েছে তাদের কিন্তু পার্সেন্টেজ যে টেস্ট হয়েছে সেটার কিন্তু ক্যাটাগরি ওয়াইজ দেওয়া হয়েছে এবং এটা কিন্তু রোল নাম্বার ওয়াইজ কিন্তু যেটা সাজানো হয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পার্সেন্টেজ টেস্ট কবে হবে, তো 22 নভেম্বর এখানে রয়েছে IIT থেকে নাম এবং রোল নাম্বার দেওয়া হয়েছে। তারপর Day 2 রয়েছে, Day 2-তে 23 তারিখ, ঠিক আছে। এরকম করে কিন্তু Day 3, Day 4 চলবে, অনেক দিনই চলবে। যারা গ্রুপ সিটির জন্য অপেক্ষা করছো তোমাদের অপেক্ষা করতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে Day 18 পর্যন্ত কিন্তু এটা চলবে এবং ক্যান্ডিডেটকে কিন্তু রিকোয়েস্ট করা হচ্ছে যে তাদের যে চয়েস যে সিট রয়েছে সেটা কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট westbengalpsc.gov.in এখান থেকে কিন্তু যে ডাউনলোড করার জন্য কিন্তু রিকোয়েস্ট করা হচ্ছে, ঠিক আছে। তো এই আপডেটটা কিন্তু উঠে এসছে। তো ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক করো এবং যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।